যেহেতু ওরা এক্সপেক্ট করছিল যে একটা পয়েন্ট ওরা পাবে বেশি, যেটা পায়নি, সো ওদের জন্য অলমোস্ট ডু এন্ড ডাই ম্যাচ। তো ওদের জন্য একটু হলেও প্রেশার থাকবে। সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি এবং এমন একটা গ্রাউন্ড যেখানে হয়তো আমরা প্রেফার করবো যে কোনো দলের সাথে খেলার জন্য। অস্ট্রেলিয়ার যে কোনো উইকেট থেকে হয়তো এখানে স্পিনারদের জন্য একটু সুবিধাটা বেশি থাকে নর্মালি, বাট ওয়ার্ল্ড কাপে যেটা হয় যে নর্মালি টু উইকেট প্রডিউস করার চেষ্টা করেন আইসিসি, এবং যেখানে দুই মানে সবার জন্য একটা ব্যালেন্স থাকে পিচে। সো ওইভাবে আমাদের প্ল্যান করতে হবে এবং আমরা যেটা আমি একটু আগে বললাম যে ওপেন থাকতে চাই, যে আমরা ব্যাটিং করবো না বলিং করবো কিংবা টস নিয়ে বেশি চিন্তা করবো। আসলে যেগুলো আমাদের হাতে নেয় আমরা ওগুলো কন্ট্রোল করতেও পারবো না এবং আমরা কন্ট্রোল করতেও চাই না। আমরা খোলা মনে যেতে চাই বা একটা ভালো মাইন্ডসেট নিয়ে যেতে চাই এবং খেলাটাকে এনজয় করতে চাই। ওদের টিমে বেশ কিছু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, সেটা আমরা ডিনাই করছি না, কিন্তু আমাদের খেলা হবে ব্যাটে এবং বলে, যেখানে আমরা চেষ্টা করব আমাদের বেস্ট পসিবল পারফরমেন্সটা করার। আমাদের কিছু ভালো মেমোরিজ আছে ওদের এগেইনস্টে, সেগুলো হয়তো আমাদেরকে হেল্প করবে, যদিও এই ফরম্যাটে নেই, তারপরেও আমার মনে হয় এটা মেন্টালি আমাদেরকে একটু হেল্প করবে। আমি যেটা বললাম যে আমরা আসলে ক্লিয়ার মাইন্ডে থাকতে চাই, খেলাটাকে এনজয় করতে চাই। আমি হোপফুল যে বেশ ভালো একটা ক্রাউড আসবে যারা আমাদেরকে সাপোর্ট করবে এবং তাদের সাপোর্টের প্রতিদানটা যেন আমরা দিতে পারি। আমরা সবসময় ওপেন থাকতে চাই, আমাদের কম্বিনেশন আমরা ঠিক করব হচ্ছে মাঠে ডাইমেনশন দেখে বা অপোনেন্ট দেখার পরে, পিচে কেমন হেল্প থাকতে পারে, কাদের জন্য বেশি হেল্প থাকতে পারে। আমাদের ব্যাটসম্যান বেশি দরকার না, বলার বেশি দরকার, পেস বলার হলে ভালো হয় না, স্পিনার হলে ভালো হয়, সবকিছুর উপরে ডিপেন্ড করবে। এবং এই কারণেই আমরা মনে হয় যে ভালো প্রিপারেশনটা আমাদের ছিল, যে আমরা অনেক বেশি রোটেশনের মাধ্যমে ছিলাম এবং সবাই জানে যে কার কি রোল। মোরালি স্কোরটা তো আসলে ঠিকই থাকে, দুই একটা যে বা এক্সপেরিমেন্ট করা দরকার হয় কিংবা প্ল্যানিং এর জন্য যে চেঞ্জটা করা দরকার হয়, সেটার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। এমন না যে চেঞ্জ করতেই হবে, বাট যদি করতে হয় সেটার জন্য পুরো টিম রেডি। অবশ্যই আমাদেরকে কনফিডেন্স দিবেন, এটা আসলে আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না যে কত রান হলো স্কোর বোর্ডে, কি অ্যাপ্রোচটা ছিল ব্যাটসম্যানদের। আমার কাছে যেটা দেখে সবথেকে ভালো লেগেছে যে দুইজনই খুব পজিটিভ মাইন্ডসেটে ছিল, কেমন না যে টেন্টেটিভ ব্যাটিং করছে, ওই জিনিসগুলোই আমরা আসলে চাই। সো হোপফুলি প্রথম ম্যাচ যেহেতু আমাদের জন্য একটু সবসময় একটু নার্ভাসনেস কাজ করে, প্রেশার থাকে, ওই জড়তা থেকে বের হয়ে আসতে পারা এখন উচিত এবং অনেক ফ্রি মাইন্ডে খেলা উচিত এবং আরো বেটার পারফর্ম করা উচিত। এবং যারাই দলে আছে সবাই তাদের যদি বেস্ট পসিবল গেমটা খেলতে পারে, আমার মনে হয় ভালো কিছু হয় সম্ভব। হ্যাঁ, আমরা ওদের সাথে যেহেতু খেলেছি, রিসেন্টলিও খেলেছি ওডিআই যদিও কিংবা আইসিসি ইভেন্টও যখনই খেলেছি, আমরা জানি যে ওরা কি অ্যাটাক করতে পারে আমাদের, এবং আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাকসেসফুল ছিলাম। সো আমি এর থেকে ডিফারেন্ট কিছু এক্সপেক্ট করছি না। অবশ্যই খুব ইম্পর্টেন্ট এখন এমন একটা ম্যাচ, যে ম্যাচে যদি আমরা জিতে যাই, আমাদের যেটা বললাম যে এমন কিছু করার যে অ্যাবিলিটি আসছে সেটা প্রমাণ করার খুব কাছাকাছি চলে যাবো। সো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাট দি সেম টাইম সাউথ আফ্রিকাও হারতে পারবে না, অলমোস্ট ওরকম একটা ইসের অবস্থায় আছে। সো দুই দলের জন্যই খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, বাট আমি যেটা মনে করি যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটা খেলাটা এনজয় করতে পারছি। বেশ বড় একটা ক্রাউড থাকবে যেহেতু সিডনিতে সব থেকে বেশি বাংলাদেশি, তো তাদের সাপোর্টটা আমরা কিভাবে কাজে লাগিয়ে আরো বেশি ভালো পারফর্ম করতে পারি সেটা আমাদের জন্য অনেক বেশি। ওপেনারদের সুযোগ আছে 20 ওভার ব্যাটিং করার, কেন তারা করতে পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা আমাদের বলাররা যেভাবে বলিং করেছে আগের দিন, কেন আমরা আবার 10 উইকেট নিতে পারবো না? সো আমরা আমাদের মাইন্ডসেটটাই থাকবে আসলে ওরকম, আমরা খোলা মনে যেতে চাই, এনজয় করতে চাই খেলাটা, অ্যাগ্রেসিভ থাকতে চাই, অবশ্যই এক্সাইটিং ক্রিকেট খেলতে চাই এবং দিন শেষে হাসির মুখে ফিরে আসতে চাই। 65-63 এরকম বোধহয় ডাইমেনশন, এর বেশি কিছু ভাই আমার পক্ষে বলা সম্ভব। খুবই ভালো মাঠ, স্বাভাবিকভাবেই অনেক প্রেস্টিজিয়াস একটা জায়গা, যেখানে প্রথমবার আমি সহ পুরো দলই খেলছে, পুরো বাংলাদেশ টিমই খেলছে। তো আমাদের জন্য অবশ্যই একটু এক্সাইটমেন্টটা কাজ করবে, এরকম একটা ভেন্যুতে আমরা ফাইনালি খেলতে পারছি। যদিও উচিত ছিল যে এর আগেও আমরা কিছু ম্যাচ খেলি, বাট সেটা হয়নি। বাট এখন যেহেতু হচ্ছে সবার জন্য একটা সুযোগ, এরকম একটা জায়গায় এরকম একটা অকেশনে দেশের জন্য ওরকম বড় কিছু করা, চমকে দেওয়ার মতো পারফরমেন্স হলো তো, মানে ওটা আউট অফ দ্য বক্সই হলো। আপনি ধরেন কিছু কিছু এক্সেপশন থাকে, ওগুলো আপনার এক্সাম্পল হতে পারে। এক্সাম্পল হচ্ছে আপনার দলগতভাবে আপনার পারফর্ম করছে, কেউ না কেউ প্রতিদিন কন্ট্রিবিউট করছে, কেউ একজন হয়তো কনসিস্টেন্টলি ভালো খেলছে দলে, এবং সেই দলগুলাই হয়তো মানে লং রানে ভালো পায়। তো আমরা ওরকমই পারফরমেন্স চাই। এর ভেতরে অন দ্য ওয়ে যদি দুই একটা এক্সেপশনাল পারফরমেন্স হয়, অবশ্যই আমরা সেটা সাদরে গ্রহণ করবো, এবং আমরা চাবো যে এভরি ম্যাচে এরকম একটা দুটা এক্সেপশনাল পারফরমেন্স হোক, যেটা আসলে খেলার মোড়টা ঘুরিয়ে দেয় অনেক বেশি, স্পেশালি যেহেতু এটা অনেক ছোট একটা ফরম্যাট। ওরকম একটা পারফরমেন্স হলে আসলে অপোনেন্টের জন্য কামব্যাক করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়।